মাওলানা ভাসান স্টেডিয়ামে সাবেক হকি খেলোয়াড় এবং হকির নিবেদিত প্রাণ তানভীর আদিল খান বাবুর জানাজা অনুষ্ঠিত হয়েছে। বেলা সোয়া বারোটায় তার প্রিয় স্থান হকি টার্ফে দ্বিতীয় জানাজা হয়। হকি ও ক্রীড়াঙ্গনের অনেকেই তানভীর আদিল খান বাবুকে শেষ বিদায় জানান। শনিবার রাজস্থানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন বাংলাদেশ জাতীয় হকি দলের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করার পরেই ফেডারেশনে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন তানভীর আদিল খান। তার সময় জাতীয় দলের প্রধান গোলরক্ষক হিসেবে প্রতিনিধিত্ব করেছেন।